কাল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, আজ শুরু তারাবির নামাজ। এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদে আছেন রিপোর্টার মেহেদী হাসান এবং খুলনা নগরের মুসলমান পাড়া এলাকায় আছেন বেলাল হোসেন সজল। শুরুতেই যাচ্ছি মেহেদীর কাছে। আত্মসংযম আর ত্যাগের মাস পবিত্র মাহে রমজান, এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি পবিত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। এই মসজিদে এর মধ্যে কিন্তু ঈশার নামাজ শুরু হয়ে গেছে এবং ঈশার নামাজের পরে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু তারাবির নামাজ অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি এই সন্ধ্যা অর্থাৎ ঈশার নামাজের পর, নামাজের সময়ের পর থেকে কিন্তু অসংখ্য মুসল্লি অর্থাৎ হাজার হাজার মুসল্লি এর মধ্যে এই মসজিদে প্রবেশ করেছে। তারা যেমনটি বলছেন যে আসলে এই দিন অর্থাৎ এই মাসের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করেছে এবং সেই অপেক্ষার পর আজ অর্থাৎ আনুষ্ঠানিকভাবেই কিন্তু তারাবির নামাজ তারা পড়বেন এবং কাল থেকেই রোজা শুরু হয়েছে। আমরা যেমনটি জানি যে এই পুরো রমজান মাসটি কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনা ও ইবাদতের মধ্য দিয়ে কাটান এবং ইসলাম ধর্মের যে পাঁচটি মূল ভিত্তি, সেই একটি পাঁচটি মূল ভিত্তির একটি কিন্তু এই রোজা। এই রোজা এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই মাসেই কিন্তু তারা তারাবির নামাজ এবং মুসল্লিরা কিন্তু সবাই একত্রে মসজিদে এসে কিন্তু অর্থাৎ তারাবির নামাজ আদায় করেন। এবং শুরু শুধুই ঢাকারই জাতীয় মসজিদই নয়, আমরা ঢাকার আশপাশে বিভিন্ন মসজিদে দেখেছি তারা প্রতিটি মসজিদেই কিন্তু এই তারাবির নামাজকে কেন্দ্র করে কিন্তু বিশেষ নিরাপত্তা এক ধরনের নেওয়া হয়েছে এবং মসজিদ কমিটির পক্ষ থেকেও কিন্তু ব্যাপক বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ঈশার নামাজের আগেই কিন্তু অনেকেই আলোচনায় অংশ নিয়েছেন এবং যেমনটি বলেছেন যে আসলে এই রোজার মাসটি কীভাবে পালন করবেন, রোজার মাসের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু ঈশার নামাজ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে অর্থাৎ 2 মিনিট আগে শুরু হয়েছে এবং এই নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু তারা তারাবির নামাজে অংশ নেবেন। আমরা যেমনটি দেখেছি এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা ভেতরে প্রবেশ করছেন, যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের পাশাপাশি আশপাশে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়েও কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন। শুধু ঢাকার মুসল্লিরা নয়, অনেক দূর দূরান্ত থেকে এসেই কিন্তু এসেছেন এবং তারা যেমনটি বলছেন মন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় অর্থাৎ এই মাসের যেই ইবাদতগুলো রয়েছে সেই ইবাদত একসাথে অর্থাৎ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে কিন্তু রমজান মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে কিন্তু পুরো মাসটি কাটাবেন। এবং একটু জানিয়ে রাখি যে এই মাসটিকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের ব্যবস্থা থাকে এবং সেই এই বিষয়ে কিন্তু আরও খবরাখবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাব খুলনার বেলাল হোসেন সজলের কাছে। আহলান সাহালান মাহে রমজান, সন্ধ্যায় চাঁদ ওঠার মধ্য দিয়েই কিন্তু যে সিয়াম সাধনার মাস রমজান সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে যে রমজানের উৎসব সেটি কিন্তু বিরাজ করছে। আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু সব মুসল্লিরা আসতে শুরু করেছেন, যে রমজানের যে শুরু সেটি কিন্তু তারাবির নামাজ আদায় করতে তারা বিভিন্ন মসজিদে যাচ্ছেন। তারা কিন্তু এখন আমরা দেখতেই পাচ্ছি ওযু করছেন। আমাদের সামনেও অনেক মুসল্লি রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে মসজিদে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি সন্ধ্যায় যে চাঁদ ওঠার পর থেকেই বিভিন্ন মসজিদে এলান হচ্ছিল যে আজকে কিন্তু বিভিন্ন মসজিদে আমরা দেখেছি যে আগামীকাল যে রোজা সেটির আহ্বান করা হচ্ছিল, রোজার ঘোষণা দেওয়া হচ্ছিল, পাশাপাশি আজকে যে তারাবির নামাজ সেটি কখন হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছিল। ইতিমধ্যে আমরা এখন রয়েছি খুলনার যে মুসলমান পাড়া রয়েছে সেখানে যে দাউল উলুম মসজিদটি রয়েছে সেখানে রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার যারা এই এলাকার মুসল্লি রয়েছে তারা মসজিদটিতে আসছেন, তারা ওযু করছেন এবং তারা কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে প্রবেশ করছেন। এছাড়া আপনাদের যদি বলি এই মসজিদে কিন্তু আজ 8:30 তারাবির নামাজটি অনুষ্ঠিত হবে। খুলনার কিন্তু সকল মসজিদেই কিন্তু 8:15, 8:30 দিকে কিন্তু বিভিন্ন সময়সূচিতে কিন্তু এই যে তারাবির নামাজটি অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন মসজিদে যে 20 রাকাতে যে তারাবির নামাজ সেটি কিন্তু তারা পড়বেন। আমরা অনেক মুসলির সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু আনন্দের যে উৎসব মায়ের রমজান মাসের আনন্দ উৎসব বিরাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোচি যে শিশু বাচ্চারা রয়েছে তারা কিন্তু বাসা থেকে একেবারে প্রস্তুতি নিয়ে এসেছে, যে ঈদের যে আনন্দের যে সূচিটা সেটাই কিন্তু সূচনা ঘটে কিন্তু এই রমজান মাসের মধ্য দিয়ে, তাদের মধ্যে কিন্তু যে উৎসব আনন্দ বিরাজ করছে। পাশাপাশি আপনি যদি বলি যে এই যে যে রমজানের যে 30 দিন বা 29 যে রোজাই হোক না কেন, এখানে কিন্তু যারা মুসল্লি রয়েছে তারাবির নামাজের মধ্য দিয়ে কিন্তু পবিত্র কোরআনের যে সম্পূর্ণ যে 30 পারা খতম সেটি কিন্তু হবে এবং 30 পারা কোরআন খতমের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিদিনই কিন্তু এই তারাবির নামাজটি পড়বেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে তারাবির নামাজ তার সর্বশেষ। পবিত্র মাহে রমজান এবং
তারাবি নামাজের খবর জানতে সরাসরি ছিলাম খুলনার মুসলমান পাড়া এলাকায় এবং তার আগে ছিলাম বাইতুল মোকাররম মসজিদে।